নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আপনি কন্যা রাশির মানুষ, 2023-2027 কি ঘটনা ঘটতে চলেছে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অনেকে কমেন্ট করেছেন যে স্যার, বর্তমান সময় তো আমরা জানতে পারছি, কিন্তু আগামী ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার উপর যদি আপনি ভিডিও দেন। অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, তাই আমি পরপর কিন্তু রাশি অনুযায়ী কিন্তু আমি আলোচনা করছি। প্রত্যেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, কারণ এরকম আরও নতুন নতুন ভিডিও আমাকে দিতে কিন্তু উৎসাহিত করবেন আপনারাই। কারণ আমি বারবার বলি, ভিডিওর আলোচনাটা অবশ্যই আপনারা শুনবেন। সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে আমি বুঝাবো 2023-2027 আগামী ভবিষ্যৎ কি বার্তাগুলো বহন করে নিয়ে আসতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে, অবশ্যই আপনারা জানতে পারবেন। দেখুন, আমি একটি কথা বারবার বলি, জীবনে লক্ষ্য রাখুন, জীবনে অনেক দূর এগাতে পারবেন। অর্থাৎ স্বপ্ন ছাড়া এই জীবনে কিন্তু এগানো সম্ভব নয়। প্রথম কথা, দেখুন আপনার রাশির ঠিক ষষ্ঠভাবে শনি অবস্থান করছে। 2025-এর মার্চ মাস অবধি শনি আপনার ষষ্ঠভাবে অবস্থান করবে। দেখুন, ষষ্ঠভাবে শনি অবস্থান শাস্ত্রমতে কিন্তু খুব ভালো কন্যা রাশিকে কিন্তু রেজাল্ট দেবে 2023-2025। প্রথম কথা, আপনাদের যারা লোনে পড়ে গেছেন সেই ঋণ থেকে মুক্তি কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ একের পর এক ঋণ, সেই ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন, যারা ঋণ থেকে মুক্তির জন্য চেষ্টা করছেন। আবার যারা ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য ঋণ পাচ্ছিলেন না ব্যাংকিং সেক্টর থেকে, সেখানে কিন্তু আপনারা ঋণ কিন্তু পাবেন। যারা ঋণের জন্য অ্যাপ্লাই করেছিলেন বা আপনার বাড়ি তৈরি করার জন্য আপনি ঋণের জন্য প্রচেষ্টা করছিলেন, আপনার বাড়ি তৈরির ঋণের জায়গাটা কিন্তু কনফার্ম কিন্তু হবে এই 2023-2025। এবার আসি আপনাদের ঠিক যারা মামলা মকদ্দমাতে জড়িয়েছিলেন, অর্থাৎ যে কোনো বিষয়ে আপনাদের সম্পত্তি হোক, যে কোনো বিষয়ে ঋণে জড়িয়েছিলেন, সেই ঋণ থেকে কিন্তু মামলা থেকে, মার্জকমের মামলা থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন এই 23-25-এর মধ্যে। আপনাদের ফেভারে কিন্তু এই মামলার জায়গায় কিন্তু যেতে চলেছে, যারা মামলা মকদ্দমাতে জড়িয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। এবার আসি আপনাদের স্বাস্থ্য, যারা দীর্ঘদিন স্বাস্থ্য নিয়ে ভুগছেন, অর্থাৎ সুরীষদের পাঠটা 2023-2025 স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু হবে, ডেভেলপমেন্ট আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হবে। এবার 2025-2027 এই শনি আপনার সপ্তমভাবে চলে যাবে। সপ্তমভাবে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই লিখে রাখুন, শনি কিন্তু আপনার নাম্বার ওয়ান পয়েন্ট, আপনার বিয়ের জায়গাটা গাঢ় কিন্তু করবে। যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, গাঢ় বিবাহের চোখ আপনাদের কিন্তু রয়েছে। বিয়ের জন্য দীর্ঘদিন যারা প্রচেষ্টা করছেন 25-27 এই সময় আপনাদের ডেইলি ইনকাম, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভ। শনি যেভাবে অবস্থান করে কি না, সেই পাঠটা কিন্তু বৃদ্ধি কিন্তু করে এবং আপনাদের শাসন এবং মহাপুরুষ রাজ্যকে কিন্তু সৃষ্টি করছে শনি। কিন্তু শনি সরাসরি আপনার নবম ভাবকে দৃষ্টি দিবে। দেখুন, এই নবম ভাবকে দৃষ্টি দেওয়ার জন্য নাম্বার ওয়ান পয়েন্ট, আপনার পিতার সাথে কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়া বা পিতার হেলথ নিয়ে কিছুটা টেনশন হওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার আপনার পিতার সাথে মতবিরোধ, মতপার্থক্য হয়ে যাওয়া এবং উদ্যোধন কর্তৃপক্ষের সঙ্গে, কর্মক্ষেত্রে উদ্যোধন কর্তৃপক্ষের সঙ্গে কিছু মত পার্থক্য কিন্তু সৃষ্টি হবে।
এবং মায়ের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, মায়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কের অবনতি হওয়া, এই 25-27 এই সময় কিন্তু রয়েছে, লিখে রাখুন। কিন্তু সরাসরি আপনার রাশিতে কিন্তু দৃষ্টি দিবে, আপনাদের মন মানসিকতাটা কিন্তু কিছুটা হলেও টেনশনে থাকবে। অর্থাৎ যে কোনো বিষয়ে, ছোটোখাটো বিষয়গুলোকে নিয়েও কিন্তু চিন্তা কিন্তু করবেন আপনারা। আপনি কোন রাশির মানুষ লিখে রাখুন, যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আপনারা চিন্তা করবেন এবং কিছু কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেশনে আপনারা ভুগবেন এবং কিছুটা মন ডাইভার্সন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে 25-27 আপনাদের ক্ষেত্রে। এবার আসি বৃহস্পতি। বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে, অষ্টমভাবে চলে যাবে 23-24 এপ্রিল পর্যন্ত। অষ্টমভাবে চলে গিয়ে আপনাদের ব্যবসার জায়গাটা কিছুটা সমস্যা কিন্তু দিবে, ফুল ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। এবং সরাসরি এই বৃহস্পতি আপনার ধনভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থনৈতিক স্থিতিটা কিছুটা মজবুত কিন্তু করবে, আর্থিক স্থিতি আপনাদের কিছু মজবুত করবে, কিন্তু কিছুটা ব্যয় আপনাদের করবে, আপনাদের ক্ষেত্রে কিছুটা লিভারজনিত সমস্যা, পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যাতে আপনাদের এই সময় কিন্তু ব্যয় কিন্তু হবে। এই ঠিক 24-25 এই বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে চলে যায়, 24-25 এপ্রিল। দেখুন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি, অর্থাৎ 24-25 আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি করবে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের এই সময় কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনাদের হবে। এবং এর সাথে সাথে বৃহস্পতি আপনার ক্ষেত্রে বিশেষভাবে রাশির উপর দৃষ্টি দিবে, আপনাদের এই সময় 24-25 মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা আপনাদের বাড়বে। 24-25 আপনাদের অনলাইন অ্যাক্টিভিটি, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে আপনাদের কাজগুলো কিন্তু খুব ভালো কিন্তু দেখাচ্ছে, অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের বাড়বে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদেরকে দিবে। এবার আসছি 25-26 আপনাদের কর্ম হবে, বৃহস্পতি অবস্থান করবে। দেখুন কর্মক্ষেত্রে তো এই সময় লিখে রাখুন 25-26 কর্মক্ষেত্রে তো বড় ধরনের পরিবর্তন তো আপনাদের হবেই হবে। কর্ম যারা পাচ্ছিলেন না 25-26 কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে এবং প্রপার্টি থেকে এই সময় আপনাদের লাভ হবে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের এই সময় লাভ কিন্তু দেখা যাচ্ছে এবং সন্তান ক্ষেত্রটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল দিবে। যারা সন্তানের জন্য চেষ্টা করছেন, প্রচেষ্টা করছেন, সন্তান ক্ষেত্রটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে এবং যারা প্রপার্টি দিতে চাইছে তাদের জন্য ভালো। কিন্তু 23-24 প্রপার্টির জন্য যারা চিন্তাভাবনা করছেন, প্রপার্টি নেওয়ার ক্ষেত্রে কিন্তু 23-24 মধ্যে একটু চোখ কান খুলে রেখে প্রপার্টি কিন্তু পারচেস করুন, কারণ এই সময় কিছু কিছু ক্ষেত্রে ধোকা বা প্রতারণা হয়ে যেতে পারে। কারণ অষ্টমভাবে বৃহস্পতি তো কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবার আসছি আপনাদের ঠিক 26-27 এই বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করবে। দেখুন আপনাদের প্রফিট লাভ সফলতা আপনাদের দিবে, সরাসরি পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে 26-27 নিশ্চিত রূপে আপনাদের সন্তানের এডুকেশান, সন্তান প্রাপ্তি, সন্তানের কেরিয়ার এই সম্ভাবনাগুলো দিবে। সরাসরি সপ্তমভাবে দৃষ্টি দিবে আপনার ডেলি ইনকাম, ব্যবসা, শুভ বিবাহ আপনাদের বৃদ্ধি করবে। থার্ড হাউসে আমি আবারও বলবো অনলাইন অ্যাক্টিভিটিটা বৃদ্ধি করবে। এবার আসি রাহু। রাহু আপনার বর্তমানে অষ্টম স্থানে আছে, কিছুটা বিপত্তি রয়েছে। যারা গাড়ি ঘোড়া চালাচ্ছেন, গাড়ি বাইক কিছুটা সাবধানে থাকবেন। 30 অক্টোবরের পর থেকে অক্টোবর-25 এপ্রিল পর্যন্ত এই রাহু সপ্তমভাবে চলে আসবে। দেখুন এখানে কিন্তু পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সচেতন থাকুন, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং বৈবাহিক জীবনে আপনার স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মতপার্থক্য আসতে কিন্তু পারে। কিছু কিছু লোক থাকবে যারা গাছে উঠিয়ে দিয়ে বই টেনে নেবে, অর্থাৎ অক্টোবরের থেকে 25 এপ্রিল মাস পর্যন্ত বিশেষভাবে এই সময় কিন্তু সাবধান কিন্তু থাকুন। 25 এপ্রিল টু আপনার 26 অক্টোবর পর্যন্ত ষষ্ঠভাবে এই রাহু অবস্থান হবে। দেখুন
শাস্ত্রমতে ষষ্ঠভাবে রাহু কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু দেয়। এই 25 এপ্রিল টু অক্টোবরের 26 অক্টোবর 26 আপনাদের কী কী কোন কোন পার্টগুলো ভালো দেবে? নাম্বার ওয়ান পার্ট আপনাদের ভালো দিতে চলেছে, প্রথম হচ্ছে আপনাদের বিদেশ থেকে আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, বিদেশ থেকে আপনাদের লাভ হবে, ফরেন ট্যুর আপনাদের হবে এবং আপনাদের ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তি হবে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদেরকে দিবে। ষষ্ঠভাবে কিছু কিছু ক্ষেত্রে শত্রু শান্ত আপনাদের হবে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে, কাজের সুযোগগুলো আপনারা কিন্তু পাবেন। এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনাদের 25 এপ্রিল থেকে 26 অক্টোবরের মধ্যে কাজের সুযোগ নিশ্চিতরূপে আসতে চলেছে। দেখুন, এই সময় যারা কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে। এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন, সেখান থেকে কিন্তু লাভ কিন্তু পাবেন। আপনারা কী করবেন, শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং গণেশজিকে আপনারা দুব্বা নিবেদন আপনারা করুন এবং এর পাশাপাশি আপনারা টিয়া পাখিকে আপনারা খেতে দিন। তাতে কী হবে, আপনাদের যে নেগেটিভ জায়গাগুলো সে জায়গাগুলো কিছুটা আপনাদের কাটবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই 23-27 আগামী 5 বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তনগুলো কিন্তু আপনাদের নিয়ে আসতে চলেছে। আপনি কন্যা রাশির মানুষ, ধ্রুব সত্য হতে চলেছে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে আপনারা করবেন। সকলে ভালো থাকুন, আগাম শুভেচ্ছা জানাই। আপনাদের প্রত্যেকটি বছর যেন খুব ভালো কাটে, খুব আনন্দে যেন কাটে। নমস্কার, ধন্যবাদ।